মাদকসেবী পুত্রের কুড়ালের আঘাতে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধা পিতার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিয়ানীবাজার উপজেলার মরিয়া ইউনিয়নের তাজপুর গ্রামে। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে ঘাতক পুত্র জসীমউদ্দিনের সাথে কথা কাটাকাটি হয় পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের। এক পর্যায়ে কুড়াল দিয়ে পিতার মাথায় আঘাত করে পুত্র জসীমউদ্দিন, আর এতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বয়োবৃদ্ধ পিতা। পরিবারের অন্য সদস্য এবং প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকদের পরামর্শে সিলেট উসমানী হাসপাতালে নিয়ে গেলে বিকাল 5টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ঘাতক পুত্রকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজন এবং প্রতিবেশীরা জানান, জসীমউদ্দিনের মাদক সেবনের বিরোধিতা করতেন তার পিতা। এ নিয়ে প্রায় বাগবিতণ্ডা হতো তাদের মাঝে। এই ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও তাদের ধারণা এই সংক্রান্ত কোনো বিষয়ে ঝগড়া এবং হামলার কারণ হতে পারে। এটা তো গাঞ্জা খাইছে আরে, গাঞ্জা আমরা এলাকা তো গাঞ্জা গাঞ্জা যা বিকে ওই তো তাহলে খাইতো, সবসময় খাইতো। ইগরের ভিতরে অন্তত 2 লাখ টাকার মাল আছে। ইটা সারা হে বেশি বেশি নেয়া, ফুবে দিন নিছে নিয়া বেশি বেশি খাইছে। বর্তমান কাফ ইটালিতে গ্যাঞ্চন ইটা বালাওয়ালা জিনিস তো তো তাদের ইটা নিয়া, আর গাঞ্জুড়ি রে মদুড়ি রে ওতারে নিয়া দিছে আর তো খাইছে খাইয়া ইয়া এই ঘটনা ঘটছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার দাবি হইল গিয়া এর ফাঁসি হোক। শুনতে পাচ্ছি যে ওনার ছেলে ওনারে মারছে, এর জন্য আমরা জোর প্রশাসনে গেছে, জোর দাবি দাঁড়াইয়া যে সঠিক তদন্ত করে ওই আসামির ফাঁসির দাবি আমরা লেখাবাসী ফাঁসির দাবি চাইয়ার। আমার 7 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে প্রশাসন কাছে আমি ধন্যবাদ জানাইয়ার যে সাথে সাথে যে নিয়ে আসামিটা ধরতে পারছেন। এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, বেনিবাজার থানার অফিসার ইনচার্জ হিলল রায় সহ পুলিশ বিভাগের কর্মকর্তারা। এ সময় সুনাই নদী পাড়ি দিয়ে পালানোর সময় ঘাতক জসীমউদ্দিনকে আটক করে পুলিশ। তারা জানান একজনকে আটক করা হয়েছে, তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে। আমরা যতদূর জানতে পেরেছি পিতা পুত্রের মধ্যে একটা ঝামেলা ছিল, ঝামেলা থেকে নিজেদের মধ্যে ঝগড়া হয়েছে, ঝগড়ার এক পর্যায়ে পুত্র আঘাত করেছে। মূল আমাদের যে আসামি, যে মূল যে অ্যাকিউজড, আমরা তাকে অ্যারেস্ট করেছি। বারবার বাজারের ওই যে নদীর পাড় থেকে এক নৌকায় সে পলায়নরত অবস্থায় তাকে আমরা গ্রেপ্তার করি। রাত 9:30 সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় ঘাতক জসীমউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অপরদিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য উসমানী হাসপাতালের মর্গে স্থানান্তর করা হয়েছে। আবু তাহের রাজু, এবিটিভি, বিয়ানীবাজার।